এটা তো এক লুই মাথা হইতো, এক লুই মাথা বন্ধ হতো ডোবা। এটা তো একালো রাস্তা হইতে একালো মাথা বন্ধ পুকুর। হ্যাঁ পুরোটাই পুরোটাই ভাই, একদম মেইন রাস্তা দিয়ে এই পর্যন্ত পুরো এই জন ছিল। আর ওই যে মাথায় রেকটা ঘর বাড়ি হয়েছিল একদম বন্ধ একটু বড় পুকুর না, ওগো জায়গা ভরতেছিল পুকুর ছাড়া, পুকুর না এমনি এমনি খালি জায়গা ভরতেছিল, ট্রাক নিয়ে গেছে। এজন্য আমি তো নিজে দেখতে আসলাম ভাই। এটা 8 ফুট এভারেজ গভীর ছিল, কোন জায়গা দিয়ে 10 ফুট, কোন জায়গা দিয়ে 6 ফুট, 12 ফুট। আমরা এটা মাপতে গেছিলাম, আমরা এটা মাপতে গেছি একবার। জেল আছে এবং জরিমানার ব্যবস্থা তো ফোন দিলাম, নামতে করলাম তো। এ শোল ভাই, এ সোহেল, হয়তো বসে জানে না ছিল না খালি এই সামনের যে দুটো দোকান থাকে না, দুটো দোকান খালি ছিল পুকুরের মধ্যে না। এই জায়গায় আপনি একবার এই রাস্তা, ওই যে রাস্তার কথা কই গেছিলেন আপনি, এই জায়গাটা মাঠ ছিল
আপনি অনেক আগে একবার এগুলিতে আইছিলেন তখন এই বাউন্ডারি ওয়াল এটা টিনের বাউন্ডারি যায় নাই কি করতে ড্রেন চেক করতে করতেই মনে আইছিলেন ভাই ভাই এই ড্রেনের উপরে দিয়ে ই করছিলেন সেই সময় হ্যাঁ বিল্ডিং উঠতে এসে প্ল্যান ছাড়া কোন জায়গায় বিল্ডিং উঠে কিনা উঠতে গেলে পরে উড়েই ভালো এলে পরে তারপর তো ভাঙা কঠিন না ভাঙতে পারবো কিন্তু কথা যদি কেন কেন জায়গার বর্ডার ওর কথা সমস্যা কি আছে জলাশয় তো ভরার করে নালা কেন যেখানে পানি জমা থাকে আমি পানি নেই মনে করি পানি বৃষ্টি হলে পরে জমে সেটাও তো তুমি করতে পারবে না জলাশয় স্যার যেখানে পানি পানি জমে থাকবে সেটাই জলাশয় তোমরা সামনের বার পানি জমবে জমে আমি তো শুধু যেটা আইন আছে সেটা সেটা ই করার প্রয়োগ করা লাগবে ভাই দেখি কইছে তুমি যা কবা শোল ভাই ও ভাই দেখি কইছে এই তালগাছটা পরে যে দেওয়াল লাগে যে জায়গাটা ওই জায়গা দিয়ে ছিল এই বাড়ির রাস্তা কারণ ওদিক দিয়ে ঘুরে যাই এরপর এখন দেখো পরে হারা ওই ওই জায়গা দিয়ে যাচ্ছে আর এই জায়গাটা নিয়ে স্যার এই জায়গা দিয়ে হারা অনেকবার ঘুষে যে মানে ড্রেন করে দিতেছে করতে আর ড্রেনের উপরে দাঁড়ে কি খুশি
ঘটনা হয়েছে ফার্স্টে তো আর খেয়াল করিনি, গেছে এইরকম ঠেক দিছি আর দিচ্ছি ও বাইরে বামনি যাওয়া দাও সামনে না ভাই রনি মনে হয় হুন্ডা লাগিয়ে হুন্ডাটা ব্রেক করি পিছিয়ে তুই পারাই নিজের ঘরের মধ্যে বাড়ি ঘরে ঠিক আছে এরকম কি মানে গ্রাম যে পরিষ্কার পানির মধ্যে হাতরাবা হাতরাবা তো যার মধ্যে তো বলতেই পারতেছো কিসে ভাই দেখবে পানি ফ্রেশ লাভ দিয়ে পুরি দেখবে কি উঠতেই উঠতে আল্লাহর খুব ভালো রাখতে পারবো, তোমাকে ভালো রাখবে না আমার খারাপ রাখতে পারলে তো তোমার ভালো তাও। আল্লাহ ইনশাআল্লাহ কাকু কালাম ভাই মলমদার পরে পরে লাইভ শেষ করি।